ভোলার চরফ্যাশনে সাগরের মোহনায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে এতে ট্রলারে থাকা পাঁচজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ আর্জ্রেলের সন্ধান এখনও পাওয়া যায়নি জরফাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারফ হোসেন মিনার জানান এক সপ্তাহ আগে বইরি আবহাওয়ার মধ্যে একটি ট্রলারে তেরো জেলে মাছ ধরতে যায় সাগরের মোহনায় শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ট্রলারটি উল্টে যায় এতে ট্রলারে তেরো জেলে ও মাঝি পানিতে পড়ে যান রাতেই অন্য আরেকটি মাছ ধরার ট্রলার পাঁচ জেলেকে উদ্ধার করে বাকি আট জেলে এখনও নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারে কোস্টগার্ড কর্মকর্তারা তৎপরতা চালাচ্ছেন